চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা, রাজনীতি থেকেই সরে গেলেন জহর সরকার, আরজিকর কাণ্ডের জেরেই এমন সিদ্ধান্ত। তৃণমূলের রাজ্যসভা সাংসদের পদ থেকে ইস্তফা, রাজনীতি থেকে সরে গেলেন জহর সরকার, আরজিকর কাণ্ডের জেরেই এমন সিদ্ধান্ত। আমরা বিস্তারিত জানবো এই বিষয়ে। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে দেবযানী। দেবযানী, তৃণমূলের রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন জহর সরকার, কি জানা যাচ্ছে, কি কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন? এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকান্তি শেখর রায়, কিন্তু এই প্রথম শাসক দলের কোন সাংসদ তিনি ইস্তফা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে জহর সরকার যেটা লিখেছেন যে আমি গত এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখছি এবং ভেবেছি যে আপনি কেন এই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যেসব স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিচ্ছেন তা এক কথায় অতি অল্প এবং অনেকটাই দেরি হয়ে গেছে। ফলে জহর সরকারের এই যে ভাষা, প্রতিবাদের ভাষা এবং সেটা জানিয়ে যে তিনি পদত্যাগ করলেন, সেটা নিঃসন্দেহে শাসক দলের অস্বস্তি বাড়ালো। কুনামি দেখো, এই আন্দোলনকে শুরু থেকে বা বিজেপির আন্দোলন বলে দাবি করছিল তৃণমূল। তারা বলছিল যে রাজনীতির ঘোলা জলে মাঝধরতে নেমেছে বিরোধীরা, কিন্তু আমরা দেখেছি সুখেন্দু শেখর রায় তিনি ধর্নায় বসেছিলেন, তিনি একাধিকবার টুইট করেছেন যেটা নিয়ে তাকে লালবাজারেও তলব করা হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি যে জহর সরকার এর আগেও তিনি বলেছেন, নিন্দা করেছেন, কিন্তু এই প্রথম তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন এবং সেখানে তিনি আরো লিখলেন যে এটা তার বিশ্বাস যে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তারা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত ভাবেই প্রতিবাদ করছে, এটার সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা ঠিক না, এটা নিয়ে কেউ রাজনীতি করুক সেটাও তিনি পছন্দ করছেন না। একই মানে একদম তিনি সরাসরি কিন্তু এক বাক্যে বিচার এবং শাস্তির দাবি তুলেছেন কুনামি, এবং এই যে চিঠি সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু আবারও বলছি এটা যে নিঃসন্দেহে শাসক দলের একটা অস্বস্তি বাড়ালো এই আরজিকর ইস্যুর মধ্যে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ দেবযানী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, আরজিকর ইস্যুর মধ্যে কিন্তু শাসক দলের অস্বস্তি আরও বাড়িয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন জহর সরকার, রাজনীতি থেকেই সরে গেলেন তিনি, আরজিকর কাণ্ডের জেরেই এমন সিদ্ধান্ত। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জহর সরকার। বিশিষ্ট এই আমলা তিন বছর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছিলেন, তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেই চিঠির প্রথম স্তবকেই তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সাংসদ নির্বাচিত করে আপনি আমাকে প্রভূত সম্মানিত করেছেন, বিভিন্ন সমস্যা সরকারের দৃষ্টিগোচর করবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আমি অনেক চিন্তা করে দেখেছি সাংসদ পদ থেকে পদত্যাগ করব, রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন করবো, এমনটাই তিনি জানিয়েছেন।